কাঁচরাপাড়া 4 নম্বর ওয়ার্ডের KV2 স্কুলের পাশে রেলের সম্পত্তির উপরে বেআইনি ঘর তৈরি বানচাল করলো RPF। কাঁচরাপাড়া 4 নম্বর ওয়ার্ডের লেকটাউন অঞ্চলে যে KV2 স্কুলের পাশে যে রেলের জায়গাটি রয়েছে সেখানেই অনুষ্ঠিত হয় এই বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে রয়েছে একটি মনসা মন্দির, এছাড়াও সেখানে স্কুল টাইমে স্কুলের গাড়িও রাখা হয়। কিন্তু আজ হঠাৎ দেখা যায় সেখানে গড়ে উঠছে বাঁশ দিয়ে একটি বাড়ি। জানা গেছে রাজেন্দ্র চৌধুরী, যিনি CWM এর গাড়ি চালক, তিনি এই বাড়ি তৈরি করছিলেন। সেখানেই বাড়ি হতে দেখে এলাকাবাসীরাও জড়ো হয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তারা প্রশ্ন করেন, এখানে তো বিভিন্ন অনুষ্ঠান হয়, রয়েছে মন্দির, এই রেলের জমিতে কিভাবে কোনো ঘর তৈরি হতে পারে? ये तो हमको पता नहीं किसका घर बन रहा है, मगर ये भाई बोल रहा है CWM बताया है, इसलिए ये घर यहाँ पे बन रहा है। अच्छा, ये तो रेल का जमीन है। रेल की जमीन है, अब तो यहाँ पे आस्ते आस्ते अगर ऐसा होगा तो पूरा बस्ती हो जाएगा ये। तो आप लोग क्या चाहते हैं? हम लोग चाहते हैं ना बने ये। क्योंकि यहाँ तो पूजा भी होता है यहाँ पर। हाँ, यहाँ पूजा होता है, यहाँ पे हम लोग फंक्शन होता है कॉलोनी में। ये कॉलोनी इस जमीन को यूज करता है, और आज अगर यहाँ पे कोई अगर इस तरह घर बनाएगा तो कल कोई भी ये पूरा इलाका ही घर बन जाएगा। कौन किसको रोकेगा? किसी का तो पर्सनल जमीन नहीं है, ये केंद्र की जमीन है, रेल की जमीन है। हाँ, रेलवे की जमीन है। तो रेलवे की जमीन में कोई किसी को अधिकार कैसे दे सकता है? रेलवे क्वार्टर है अगर। तो आप लोग अभी चाहते हैं ये बंद हो? हाँ, हम लोग विचार है बंद होने के लिए। अच्छा, घटना तब तो RPF सर लोग आए हैं। अब RPF साहब देखिए, ये RPF साहब है, केंद्र की जमीन है, आप क्या फैसला लेते हैं देखेंगे। उन्होंने कहा खोल देने के लिए, वरना अगला फिर कोई बनाएगा। क्या नाम आपका? मेरा नाम राजकुमार पोद्दार। देखी गाड़ी बनाचे एक এটা কি কি পাড়া বলে? এটা এটা তো লেক টাউন, পাড়াটা লেক টাউন, জায়গাটা রেলের। তো এখানে বাচ্চারা খেলাধুলা করে, দেখছি একটা বাড়ি বানাচ্ছে, এটাই দেখছি। এখানে তো পাশে স্কুল রয়েছে, KV2 স্কুল আছে। স্কুলের বাচ্চাদের গাড়ি ফাড়ি এখানে, গাড়ি ফাড়ি রাখে, পার্কিং করে। তারপর ওইদিকে একটা স্কুল আছে, ওদের ওরাও রাখে গাড়ি ফাড়ি। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি এখানে বাচ্চারা খেলাধুলা হয়, এখানে পুজো হয় একটা বড়, তো গাড়ি ফাড়ি রাখা হয়। এটা ফাঁকা থাকলেই ভালো হয়। খবর পেয়ে আমরা সেখানে পৌঁছে এবং যারা কাজ করছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি এই রাজেন্দ্র চৌধুরীর কথা। কি করছিল এখানে? এখানে আমাদের কাজ দিয়েছিল, কাজ করছি। কি কাজ এখানে? এই যে বাস করে লাগালো, মানে ঘর বানাচ্ছিলে? হ্যাঁ। কে পারমিশন দিয়েছে? ওই যে জলদি ছেড়ে গেল মোটরসাইকেল। কি নাম? তাজা এই নাম, তো নতুন এসেছে। মানে ও বলে যে রেলে জায়গাতে বেআইনি কাজ করে দিতে। আমরা কি বলবো, আপনি যে আমাদেরকে বলে একটা ঘর করতে, আমরা করবো না ঘরে। আমরা বলছি নতুন, আমরা যাইনি দাদা, আমাদের কাজে নিয়ে এসছে। এই মালিক কে? মালিক আমি চিনি, ও আমাকে লাগাতে বলছে, ও আমাকে করতে বলছে। কি নাম, ওর নাম কি? তোর নাম কি বল? প্রসঙ্গে রাজেন্দ্র বাবুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, কিসের কাজ, কি কি হচ্ছিল, কার কি কাজ? কি নাম আপনার? কি কাজ হচ্ছিল এখানে? আরে লাইভ হচ্ছে, লাইভ লোক দেখবে। কি কাজ হচ্ছিল? চলো যা, পাপা সঙ্গে যা। অন্যদিকে এই নিয়ে প্রতিবাদ করেছেন এলাকাবাসী। ঘটনাস্থলে আসা RPF যারা এই ঘর তৈরি করেছিলেন সেই কর্মচারীদের RPF নির্দেশ দেয় যে এখানে থেকে সমস্ত কিছু সাফ করে সরিয়ে দিতে হবে, না হলে তাদের আটক করা হবে। মতো অবস্থায় কর্মচারীদের যে কন্ট্রাক্টর সেই যুবক RPF এর সাথে কোনো রকম রফা করার চেষ্টা করলেও তা সফল হয়নি। অবশেষে এই বেআইনি নির্মাণ বন্ধ হয়েছে এবং RPF এর এই কাজে খুশি এলাকাবাসী। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, KGR পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো?
যাবি তো আমার বেনারসি একটা নতুন গল্প তার নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায় জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচড়াপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে।